हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आछो? आशा करो तुम्हारा सब खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। आज के आमि तोमादेर कोनो ब्लॉग देखाच्छी ना, आज के तोमादेर एकटा अनबॉक्सिंग वीडियो देखाबो। तो चलो शेयर करी सेई वीडियोटा। आगे दिन तोमादेरके बोलेछिलाम जे जयर एकटा फोन आसबे, ओर मा गिफ्ट करेछे। तो एइटा एइ सेई फोन एकटु आगे एलो, एखोनो पैक खुलिनि। तो तोमादेरके आमि सेटाई देखाबो कि फोन एसेछे। तो चलो देखी, आमिओ देखिनि, तोमराओ देखो कि एसेछे। पैकटा खुलछि। एइ फोनटा एकटु आगे एसेछे जय, फोनटा खोलार जन्य। फोनटा खुलछि, देखो देखो, ওয়ান প্লাস। देखते পাচ্ছো ওয়ান প্লাস ফোন? একটু जूम करे फोन खुले देखा। देखो मॉडल नंबर होच्छे 80, वन प्लस 80 मॉडल नंबर टा। फोन टा देखा, इटा की फोन दिए गेछे? এটা তো আসুস এর ফোন, এটা তো OnePlus 8 নয়। যা জয়, তাহলে মন খারাপ হয়ে যাবে, এই ফোনের বদলে অন্য ফোন চলে এসেছে। মন খারাপ হয়ে গেছে অলরেডি। না, এই ফোনটা আসেনি, দেখাচ্ছি যে ফোনটা এসেছে। এই দেখো, দেখতে পাচ্ছো ফোনটার কালারটা? দেখো কি সুন্দর এসেছে কালারটা। আর এর সাথে কি দিয়েছে আমি দেখাচ্ছি। এটা দিয়েছে ডেটা কেবিল, বোথ সাইডে সি টাইপ, একদম নতুন টেকনোলজি সি টাইপ, দেখতে পাচ্ছো দুপাশেই। আর দেখি কি দিয়েছে। আর দিয়েছে এই চার্জার, ওয়ার্প চার্জার দিয়েছে 65। এরকম চার্জার অন্য কোনো ফোনে আমি দেখিনি, প্রথম দেখছি 65 ওয়ার্ডের। আর এটা তো বললাম দুপাশে বোথ সাইডে সি টাইপ। আর দিয়েছে একটা খুব ভালো একটা ব্যাক কভার, নেভার সেটেল বলে লেখা রয়েছে ব্যাক কভারটা। দেখো কি সুন্দর, এই ফোনের সাথেই দিয়েছে ব্যাক কভারটা, দেখতে পেয়েছ? দেখি কি দিয়েছে, এর মধ্যে কি আছে আমি দেখাচ্ছি খুলে। এর মধ্যে আছে বই আছে কতগুলো ওয়ান প্লাসের, দেখো দেখতে পাচ্ছ কার্ড রয়েছে। একটা কার্ড রয়েছে, এগুলো দিয়েছে এর সাথে। আর এই ফোনটার ক্যামেরা, চারটে ক্যামেরা আছে দেখতে পাচ্ছ। আর পেছনে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা মেনে।
আর সামনে রয়েছে ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছ পেছনটা খুব ভালো লাগছে দেখতে। তো ফোনটাকে আমি তোমাদের একটু অন করে দেখাচ্ছি। ফোনটা অন হচ্ছে, দেখো ওয়ান প্লাস লেখা আছে, দেখতে পাচ্ছ অন হচ্ছে ফোনটা। দেখো ফোনটা দেখতে পাচ্ছ, ফাইনালি ফোনটা লক খুললাম ফোনটার। ক্যামেরাটা দেখাবো তোমাদের, ক্যামেরা একটু দেখাচ্ছি, ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছ। সেলফি তুলে নিজে, সেলফি নিজেই তুলে দেখি, দেখো ফটো তুলেছি আমার, ক্যামেরাটা খুব ভালো। আরেকটা তুলছি, দেখাচ্ছি তোমাদের ফটো তুলে, ফটো তুলেছি। তো তোমাদের যদি ফোনটা কারো ভালো লেগে থাকে তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ফোনটা কিনতে পারবে। আর ফোনের ডিটেলস আমি নিচে সব দিয়ে দেবো, ঠিক আছে? যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। পার্সেল আবার ফোনটা আসার পর আজকে আরো দুটো পার্সেল এসছে, তো দেখাচ্ছি পার্সেল দুটো কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমিও খুলি নিয়ে পার্সেল দুটো দেখি এসছে, পার্সেল দুটো ফোনটা যখন এসছে তার পরে পরেই পার্সেল দুটো আসলো, তো খোলা হয়নি, একটু ব্যস্ত ছিলাম বলে পার্সেল দুটো খোলা হয়নি, তাই তোমাদের সামনেই পার্সেল দুটো খুলছি। দেখো কি এসেছে, শাড়ি, একটা পিঙ্ক কালার শাড়ি এসেছে, পিঙ্ক আর আকাশি কালারের মধ্যে শাড়িটা এসছে, খুব সুন্দর কালারটা দেখো। শাড়িটা পুরো খুলছি না, খুললে আবার ভাঁজ করতে পারবো না, আমি খুলেই গেল বললাম খুলবো না, খুলেই গেল। খুলে যখন গেছে তো দেখাচ্ছি, এটা হচ্ছে শাড়ির আঁচল আর এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, দেখো শাড়িটা এসছে। আর দেখি এটার মধ্যে কি আছে, কালকে হাত কেটে গেছে, আজকে আবার হাত কেটে না যায়। দেখো এটার মধ্যে এসছে একটা জিন্সের জ্যাকেট এসছে আমার, কি এসছে অর্ডার দিয়েছি নিজেই জানি না। এই দেখো দেখতে পাচ্ছ জ্যাকেট, আমি একটু নিজে আয়নায় দেখছি, দেখিনি তো আগে, তোমাদের সামনে তো খুললাম দেখতে গেলে। এই যে এই দুটো জিনিস এসছে, ওই ফোনটা আসার পরপরই এই দুটো জিনিস এসছে। তো তোমাদের আরেকটা কথা বলি, তো আমরা কাল যাচ্ছি দীঘা, তো দীঘায় যাচ্ছি, দীঘায় গিয়ে দীঘা কি করে যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর তো দীঘা যাচ্ছি অনেকদিন পর, প্রায় এক বছর পর, এক বছর হয়নি, তো লাস্ট আমরা গিয়েছিলাম আন্দামান, ফেব্রুয়ারি মাসে গেছিলাম আন্দামান। তো আন্দামান থেকে এসছি মার্চে, তো মাস মাস থেকে কোথাও যাওয়া নেই, লকডাউন চলতে ভাবছি কাছে ধীরে দীঘা একটু যাই ঘুরতে। তো সেটাই আমি তোমাদের সাথে দীঘায় কি করছি, কোথায় থাকছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ফোনটা কারো ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ফোন কিরকম, কেমন বা কি বৃত্তান্ত ফোনটা, তোমরা সে কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি তোমাদের এই ব্লগ দেখতে খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই।